কৃষক আন্দোলনে উত্তাল বেলজিয়াম। দেশটির রাজধানী ব্রাসেলসের রাজপথে টায়ার জ্বালিয়ে চলছে প্রতিবাদ। সোমবার প্রায় 900 ট্রাক্টর নিয়ে আন্দোলনরত কৃষকরা ঘিরে ফেলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। এই সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে জল কামান নিক্ষেপ করে স্থানীয় পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের দিকে পানির বোতল নিক্ষেপ করেন কৃষকরা। এ সময় আটক করা হয় কয়েকজনকে, যদিও পরে আবার তাদের ছেড়ে দেওয়া হয়। এদিন ইউরোপীয় ইউনিয়নের সদর দফতরও ঘেরাও করেন বিক্ষুব্ধ কৃষকরা। সেখানেও চলে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ। নানা স্লোগানে মুখরিত করেন রাজপথ। টায়ারে আগুন দিলে তার নিয়ন্ত্রণের চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কৃষকদের ছত্রভঙ্গ করতে সেখানেও কঠোর অবস্থানে ছিল পুলিশ। সস্তায় পণ্য আমদানি, চাষের খরচ বেড়ে যাওয়া, কৃষিখাতে ভর্তুকি কমানো সহ অন্যান্য সুযোগ সুবিধা ছেঁটে ফেলার প্রতিবাদে স্পেনেও চলছে কৃষকদের বিক্ষোভ। দেশটির রাজধানী মাদ্রিদে আন্দোলনে নামেন হাজারো কৃষক। তাদের সঙ্গে ছিল চাষাবাদে ব্যবহৃত শত শত ট্রাক্টর ও কৃষি পণ্যবাহী ট্রাক। এতে বন্ধ হয়ে যায় শহরের বেশ কয়েকটি সড়ক, দেখা দেয় যানজট। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বেলজিয়াম, স্পেন ছাড়াও ইউরোপের বেশ কয়েকটি দেশে চলছে কৃষকদের এই বিক্ষোভ। তাদের অভিযোগ, বাইরে থেকে সস্তায় সবজি এনে তাদের অন্যায়ভাবে প্রতিযোগিতার মুখে ফেলে দেওয়া হচ্ছে, আর আমলাতন্ত্রের কারণেও বিপাকে পড়ছেন তারা। কৃষকরা বলছেন, ইউরোপীয় ইউনিয়নের সমন্বিত কৃষিনীতির সংস্কার, কৃষিখাতে ভর্তুকি সুবিধা বাতিল করে কর বাড়ানো এবং চাষাবাদের জন্য ট্রাক্টরে ব্যবহৃত ডিজেল ক্রয়ে আর ছাড় না দেওয়ায় ন্যায্য মজুরি নিশ্চিত করতেই তাদের এই আন্দোলন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।